দিনাজপুরের বিরল উপজেলায় কৃষ্ণকান্ত রায় ওরফে জোনাকু নামে এক নৈশ প্রহরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার ভদ্রকালী বাজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কৃষ্ণকান্ত রায় উপজেলার রাজারামপুর চেয়ারম্যান পাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানায়, বাজারের নিরাপত্তার জন্য কৃষ্ণসহ দুজন নৈশ প্রহরী কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে দুই নৈশ প্রহরী বাজারের দুই দিকে দায়িত্ব পালন করতে চলে যান। সকালে ব্যবসায়ীরা দোকান খুলতে গিয়ে কৃষ্ণের কান্তের গলা কাটা মরদেহ দেখতে পায়। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্না আল মামুন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে হত্যাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এদিকে পটুয়াখালীর বাউফলে নিখোঁজের 17 দিন পর শিক্ষার্থী হৃদয় কবিরাজের গলিত লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাউফল সদর ইউনিয়নের দাসপাড়া 3 নং ওয়ার্ডের সীমান্তবর্তী খাল থেকে দুপুর 1টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।